এটি অনেক বছর আগেরই একটি গল্প। এক লোক উপরালার প্রতি কোনো বিশ্বাস ছিল না, সে সবসময় উপরালার প্রতি তার একটা বিদ্রুপ ধারণা ছিল। সে উপরালাকে মনে করতে যে উপরালা কোনো ভাগ করতে জানে না। তখন একটি কাঠের বাদাম গাছ বলা হয়, যেটাকে কাঠ বাদাম বলা হয়, গাছটি অনেক মোটা এবং অনেক লম্বা হয়ে থাকে। লোকটি একটি বাদাম গাছের নিচে বসে বসে সে চিন্তা করতে লাগলো যে একটি লাউ গাছ, যেটাকে কদু গাছ বলা হয়, সে লাউ গাছ একটা লতা গাছ, অথচ তার ফলগুলো কত বড় বড় ধরতেছে। আর একটি কাঠবাদাম গাছ, কত বড় গাছ, কত মোটা, দেখতে কত সুন্দর, অথচ তার ফলগুলো একেবারে ছোট ছোট সুপারির মতো বা সুপারির চেয়ে ছোট। তখন লোকটির মাথা ছিল টাক মাথা। সে তখন মাথা চুলকাতে চুলকাতে চিন্তা করলো যে উপরওয়ালা যে ভাগটা করেছে, উপরওয়ালার আসলে ভাগটা করা উচিত হয় না, উপরওয়ালা ভাগ বলতে কিছুই জানে না। যখন উপরওয়ালার প্রতি এরকম সে চিন্তা করতে লাগলো যে এই লাউগুলো যদি গাছে ধরতো তাহলে তো খুব সুন্দর হতো, যে এরকম বড়ো গাছ, এরকম মোটা গাছ, এই গাছেতেই ফল ধরা উচিত ছিল। এরপরে দিয়ে সে চিন্তা করতে লাগলো যে যদি যে বাদামগুলো ছোটো ছোটো কাঠবাদাম, এগুলো যদি লাউ গাছে ধরতো তাহলে তো আরও কত সুন্দর হতো, এই সে চিন্তা করতে লাগলো। পরবর্তীতে হঠাৎ করে গাছ থেকে একটা শুকনো বাদাম তার মাথার উপরে পড়লো। পড়ার সাথে সাথে তার এমন মাথা ব্যথা শুরু হয়ে গেল, সে যে মৃত্যুর কোলে ঢলে পড়লো, এরকম এমন অবস্থা হয়ে গেল এবং মাথা দিয়ে একটু একটু রক্ত বের হওয়ার চেষ্টা করলো। কি সে তখন হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেললো। যখন তার জ্ঞান ফিরে আসলো, জ্ঞান ফিরে আসার পর তখন সে খেয়াল করতে লাগলো কী হলো তার। তখন তার খেয়াল হলো যে গাছ থেকে একটি ছোটো একটা বাদাম তার মাথার উপরে পড়লো। পড়ার সাথে সাথে সে অজ্ঞান হয়ে গেল। পরবর্তীতে সে চিন্তা করলো আসলে উপরওয়ালা যে ভাগ করলো ভাগটা তো আসলে ঠিক আছে, আজকে যদি তার মাথার মধ্যে এই রকম একটা লাউ পড়তো তাহলে সে তো আজকে দুনিয়া থেকে বিদায় নিতে বাধ্য হতো। কিন্তু উপরওয়ালা তো তাই এই কারণেই লাউ গাছে লাউ দিয়েছে, ঠিকমতো দিয়েছে, এই লাউটি যদি বাদাম গাছে দিত তাহলে মনে করেন আজকে সে মারা যেত। তখন সে আস্তে আস্তে বুঝতে পারলো যে আসলে তা না, উপরওয়ালা যে ভাগ করেছে উপরওয়ালার ভাগ আসলে ঠিক আছে, আমরা যেটা ভুল বুঝতেছি এটা আমাদের ভুল, আমাদের এই ধরনের ভুল বোঝাটা আসলে ঠিক হয় না। উপরওয়ালা যা করেছে, উপরওয়ালা যে ভাগ করেছে, উপরওয়ালার ভাগটা ঠিক মতন হয়েছে। তখন লোকটি আস্তে আস্তে উপরওয়ালার প্রতি তার বিশ্বাস আরও বাড়তে লাগলো। তাই আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া একটাই উচিত, উপরওয়ালা যখন যা কিছু করে আমাদের জন্য ভালোর জন্যই করে, আমাদের মঙ্গলের জন্য করে, কিন্তু আমরা অনেক সময় তা বুঝি না, আমাদের ছোট্ট এই ব্রেনে ধরে না, কিন্তু ধরে অনেক সময় আমাদের শেষ মুহূর্তে যখন আমাদের করার কিছুই থাকে না। তাই আমাদেরকে সবসময় উপরওয়ালার প্রতি এমন ভালো বিশ্বাস রাখতে হবে, উপরওয়ালা আমাদের জন্য যখন যে অবস্থায় যা কিছু করে না কেন, উপরওয়ালা আমাদের ভালোর জন্য করে থাকে, এই বিশ্বাসটি আমাদের মনে মনে আনতে হবে, তাহলে আমাদের জীবনে আর কোনো দুঃখ থাকবে না। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।